আছো সবাই? আমি কালীপুজোতে আমার গ্রামের বাড়ি বর্ধমানে গেছিলাম। তো আজকের ব্লগটা হবে আমাদের বাড়ির কালীপুজো নিয়েই। তো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 4:37 আর আমরা এখন বেলু স্টেশনে। 4:47 বাজে, আমরা বালি স্টেশনে আসলাম, কারণ বেলুর থেকে হয়তো ট্রেনটা পাওয়া যাবে না। তাই গেছি মেমারি স্টেশন। পৌঁছে গেছি, তো এখন একটু ঘোরাফেরা করব, তারপরে স্নান করব। স্নান করার পরে আসছি। গেছে, এখন ঘুরতে বেরিয়েছি। এই হচ্ছে বাচ্চা পার্টি, হ্যালো বলে দাও।
এখন একটা 11 বাজে আর এখন আমরা বসে বসে মাংস কাটা দেখছি। জুম করছিস রে দা ঝুলাইনি। ওইটা কাল কাটা হবে। কোনটা আবার মেনশন করে এইটাকে এইটাকে কাটা হবে। এখন ভাজছে হবে কি সব ট্যাঙ্কি সংস্কার হবে সব এখন 7:40 বাজে আর একটু আগে ঘুম থেকে উঠলাম। বেশিরাম ঘুম হবে না কিন্তু ঘুমিয়েছি। এবার চা খাবো সেই ছোলা একটু আগে তো আসছি। রান্না স্টার্ট হয়ে গেছে। এখন 9:14 বাজে। চা খাওয়া হয়ে গেছে। এখন বসে আছি। ভালো লাগছে না কারণ এবারে কেউ তেমন কালী পুজোয় আসতে পারেনি, তার জন্য ভাল লাগছে না মনটা। আর এটা হচ্ছে আমার ভাইজি, ছোট ভাইজি। এটা মুখে ওরকম করছিস কেন? আসছি একটু পর।
ওহো, এবার গরম গরম রসগোল্লা খাবো আমরা। তুলেছি আমি, তোলা হয়ে গেছে, একটা খেয়ে দিবো। আমি একবার গেলাম মাত্র, আমাদের এক ঠাকুরটা একই জায়গাতেই তিনবার ঘোরে, তো আমি ফার্স্টবার গেছিলাম, তারপর আর যেতে পারলাম না। ভাবলাম এখানে চলে আসি, একটু নাচ গানা হবে, কিন্তু এবারে সেভাবে হলো না, তো তাই যেতে পারলাম না। যাই হোক, গেছিলাম কিন্তু চলে আসলাম। লাস্টবারে যাই প্রত্যেক বছর, কিন্তু লাস্টবারেও কেউ গেল না আমার সঙ্গে, আমিও যেতে পারলাম না। এ গেছিলো, এ দেখেছে কিন্তু ভিডিও করেনি। আরে এ তো নাচছিল, এ তখন থেকে নাচছিল। তো এখন আমরা ঘুমাবো, গুড নাইট।